দেখুন, মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত 50। মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত 50 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 42 জন। সরকার ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে অস্ত্রবিরতি চুক্তি সই হওয়ার একদিন পর মঙ্গলবার বিকেলে ব্রিয়া শহরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। রাজধানীর বেনগুই থেকে 580 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত ব্রিয়া শহরে নিহতের বেশ কিছু মৃতদেহ এখনও মাটিতে পড়ে রয়েছে এবং আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে, যারা শটগানে আহত হয়েছেন বলে জানিয়েছে আল জাজিরা। মেয়র মাউরাইস বেলিকুশো রয়টার্সকে বলেছেন, আমি প্রায় 50 জন নিহতের কথা বলতে পারি, হাসপাতালে 42টি মৃতদেহ পাঠানো হয়েছে, এছাড়া আশেপাশে এলাকাতে আরও কিছু মৃতদেহ পড়ে রয়েছে। আমাদের চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে। ¶¶